بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد بلغ العلا.

ہے ہمارا آسان ہی مٹانا آنون ساحمارا بلغ العلا بكماله كشفت جابي بجماله حسنة جميع خصاله صلوا عليه محمد مياكر كفر كومي كفر قومي تارر صداقة بتايا بلغ العلا بكماله كشفت التجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربي الله لا اله غيره ان مصطفی واغ مخت نبی ہوئی محمد مصطف بد شاہ زر میں مارا زر گزار ما گاری نے تو مر زگار تو کو کا رین ماں بد کر دائم زر میں ہم کر الہی تو نے رام معبود ہائے اے الہی تو نے را کو ہائے اے الہی اس نصیری نش تو نام ید نامم تمام اللہ اللہ کیا مبارک نام اللہ اللہ کو کام کا معجز محترم سرمانی تو مسلم کرم دین دار متقم فروز گر بحیرہ محن اللہ تعالیٰ جلال جلالو جلال اما نوانہ دربار لاکھوں کٹ شکریہ যে আল্লাহ তালা আমাকে আপনাকে আজকে পবিত্র জুমার দিন তথা গরিবের দিন আল্লাহর মসজিদে আসা এবং বসার জন্য আল্লাহ তালা তৌফিক দান করলেন এই জন্য আমরা দিল থেকে অন্তর থেকে আল্লাহ তালার কালিমত শুকুর আদায় করি সকলে সকল আলহামদুলিল্লাহ লাখুরুদ্দুলসালাম সৈয়দুল মুরসালিন খাতমান নবী ইন ইমামুল মুরসালিন শফি এল মুজলিমিন নবী ওয়াসাল্লামের কেরাম আল্লাহ আল্লাহ সম্মানিতা আপনাকে আমাকে আল্লাহর নিয়ে যাচ্ছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য কাকে রাজি খুশি করার জন্য সকলে বলি আর কোনো মকসদ আছে যে মসজিদে আসলে এক হাজার টাকা করে পাওয়া যাবে মসজিদে আসলে চারটা পাঁচটা মিষ্টি খাওয়া যাবে এমন কোনো উদ্দেশ্য একমাত্র কাকে উদ্দেশ্য করার জন্য আল্লাহকে এই জন্য আল্লাহকে যেহেতু উদ্দেশ্য করার জন্য নিজের কিছু কামাইয়ের জন্য মসজিদ করে আল্লাহ নিয়ে আইছে কে আনছে ভাই আপনি আইতে পারছেন কোন লোক ইচ্ছা করলে ইচ্ছা করলে এবাদত করতে পারবো না যদি আল্লাহ তাকে কবুল না করে বুঝার নাই মনে কথাটা যদি চেষ্টা করবেন চেষ্টা করছেন কিন্তু আল্লাহ আপনার উপর রাজি নাই তাহলে চেষ্টা কোনো কাজে লাগবে এই জন্য আল্লাহ আলা আমাদেরকে কবুল করছে আমাদের এবাদত আমাদের নামাজ আল্লাহ তালা কাছে পছন্দনীয় নিয়েও এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে দয়া করে এ আল্লাহর গড় মসজিদ পর্যন্ত নিয়ে আসছেন এটা আল্লাহর দয়া কার দয়া এই জন্য ভাই আপনার মতো আমার মতো অনেক ভাইরা আছেন এখনো রাস্তাঘাটে কাজে কামে আছে তারা মসজিদে এখনো আসতে পারে না এমনও লোক আছে একদম বেকার কোনো কাজ কাম কিছু নেই তারপরে তারা মসজিদে জুমার নামাজও পড়বে না সে নিয়ত করে বসে আছে কথা ঠিক কিনা বলেন আল্লাহ তা ইচ্ছা করলে তো আপনাকে আমাকে অসুস্থ দিয়ে রাখতে পারতেন ঘরের মধ্যে হ্যাঁ আল্লাহ তাআলা ইচ্ছা করলে অসুস্থ দিতে পারতেন আল্লাহ তালা ইচ্ছা করলে অনেক বড় একটা অসুস্থ দিয়ে ঘরের মধ্যে ফালিয়ে রাখতে পারতেন আল্লাহ তালা এহেসান করেছেন আমাদেরকে এহেসান করেছেন আল্লাহ তালা আমাদের ভিতর অনেক দয়া করছেন এই জন্য আল্লাহ তাআলা সুস্থতার মতো আমাদ দান করার পর আল্লাহর গান মসজিদে আসতে পড়েছি এবং কিছু আলোচনা শুনবো আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে দুইটা সেজদা দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন এই জন্য শুক্র আদায় করা শেষ করা যাবে আল্লাহ সুস্থতা করবো তো কত বড় নে এই যে সুস্থ রাখছেন আল্লাহ আমাদেরকে এখন এখন তো সুস্থ আছি কত বড় নে যারা অসুস্থ তার কাছে গিয়া দেখেন যান হসপিটাল পঙ্গু হাসপাতাল গিয়া দেন এদিক দিয়ে চিৎকার ওদিক দিয়ে চিৎকার চিৎকার আর চিৎকার আল্লাহ অসুখ শব্দরত্বটা কি জান নাই কোনো সুখ তার নাম কি শরীরের নাই সুখ তার নাম অসুখ আল্লাহ আমাদেরকে সুস্থ দান করেছেন এই জন্য সম্মানিত আপনাদের সম্মুখে মহান তাল কোরআনের আয়াত থেকে এক আয়াতে কারিমা তেলওয়াত আয়াতে কারিমাটা এমন কোন লোক নাই যে চিনেন না এবং জানেন না সবাই জানি জানি না এ আয়াতে কারিমাটা বেশিরভাগ যখন দুনিয়ার মুসলমান মারা যায় মৃত্যুর সময় তার কাজে লাগে কবর দেওয়ার সময় কথা বুঝেন না কেন কোন আয়াতটা এ দোয়াটা কখন পড়ে ঘুমানোর সময় ভাত খাওয়ার সময় কখন আর যখন মাইয়েতকে মাটিতে রাখা হয় কবরের মধ্যে রাখা হয় অনেক বাইরা আছেন এ দোয়াগুলো পারি না এটা তো দোয়া না এটা কোরআনের আয়াত এ আয়াতটা আমরা জানি না যাই কবরের সময় যখন মাটি দেয় অজু আছে না আছে নাই নামাজ পড়িয়া না পড়ি ইয়ের সামনে মধ্যে ইমাম সাহেব যেমনে দেয় আমি এমন আল্লাহ আকবর দিয়া ইমাম সাহেব যখন মাটি দেয় আমি মাটি দেয় পড়ি কি ফললাম না ফল আমার দরকার নাই ঠিক না ভাই বদনসিব যারা এগুলা পারে না তাদের মতো কুফল ফরা আল্লাহর জমিনে আর কোনো মানুষ হইতে পারে না এই আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বলেছেন খুব সূক্ষ্ম কথায় সূক্ষ্ম জ্ঞানে কথাগুলো শুনতে হবে আমরা মানুষ আমাদের মানুষ মরণশীল একদিন আগে আর পরে সবার মৃত্যুবরণ করতে হবে কথা ঠিক কিনা বলেন বাবা আদম আলিহি সালসালাম থেকে এই পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত কোনো মানুষ কি থাকবে না চলে যাইতে হবে কেহ আগে আর কেহ পরে কেউই থাকা যাবে এই দুনিয়াটা থাকার জায়গা না এ দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়াটা ওই পরের জায়গা এটা আমার না এটা আমার না আপনার না ভাই এই দুনিয়া তো আমরা কামলা 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 বোঝেন না এই জন্য নবী করিম সালি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন দুনিয়া দুনিয়া মাজরাতুল বলেনা হে আমার উম্মারা এই দুনিয়াটা হলো ইমানদারের জন্য মুসলমানের জন্য মাজরার মতো মাজরা খানা মাজরা দেখছেন নি কেহ যারা বিদেশ গেছেন মরভূমির মধ্যে যারা কৃষি কাজ করে তাদের কি বলা হয় প্রচন্ড রোদ ওমান সৌদি আরব বিভিন্ন এলাকার মধ্যে যারা মাঝরাতে কাজ করে তাদের থেকে বর্ণনা পাওয়া যায় এমন রৌদ্র তাজ এমন রৌদ্র তাপ থাকে এমনকি গাছের পাতা গুলে বলে জলে জমিনের মধ্যে পড়ে যায় কথা ঠিক না বে ঠিক এই মাঝরাতে গিয়ে কেউ কি সারাক্ষণ বসে থাকে না কাম শেষ করতে দেরি সে দৌড়িয়া বাসার মধ্যে ঢুকে যায় বাসার মধ্যে ঢুকে না ভাই একটু সায়ার তোলে একটু গাছের সেমার তলে ঘরের মধ্যে গিয়ে ঢুকার জন্য চেষ্টা করে কেন মাদলাটা হচ্ছে কঠিন একটা জায়গা এই দুনিয়া এই দুনিয়াটা হলো ইমানদারের জন্য মুসলমানের জন্য এই দুনিয়াটা হলো অনেক একটা কষ্টের জায়গা কষ্টের জায়গা যারা দুনিয়াটাকে কষ্ট মনে করে চলতে পারবেন আল্লাহ তালা আপনার জন্য আমাদের জন্য আল্লাহ তালা পরকালের মধ্যে যখন দুনিয়া থেকে বিদায় হবেন তারপরে যখন কবরের মধ্যে আপনাকে আমাকে রাখা হবে যদি দুনিয়াতে কষ্ট করে যাইতে পারি সেই জগতে গিয়ে আল্লাহ আমাদেরকে সুখে শান্তিতে রাখবে এই জন্য কি দুনিয়ার শান্তি চাই না বুঝেন না দুনিয়ার না এই দুনিয়ার হায়াত কতটুকু ভাই একশো বছর দুইশো বছর পাঁচশো বছর আল্লাহ নবী সাইয়েদুল মুরসালিন কুতমান নবীর নবী আরবী সাল্লাল্লাহু হিওয়া ওয়াসাল্লাম নাক দিয়ে বলেন ও আমার উম্মতের দল সারা পৃথিবী যদি পানি দ্বারা আল্লাহ তালা ভরপুর করিয়া দেয় সারা পৃথিবী যদি পানি দ্বারা ভরপুর করিয়া দেয় এই পৃথিবীর মাছকান থেকে যদি একটা সুয়ই যদি সুবান দিয়ে উঠা হয় মাছকান থেকে সুয়ইটা উঠান দিয়ে দিলে যখন উপরে বা সুয়ের মাথার মধ্যে যতগুলা পানি দেখা যায় ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা এশুয়ের মাতার পানি হলো দুনিয়ার জিন্দিগি আর সারা পৃথিবীর পানি হলো আখেরাতের জিন্দিগি কি বুঝছেন দুনিয়া সারা পৃথিবী যদি পানি দ্বারা ভরপুর করে দেওয়া হয় সুয়ের মাথার পানি কতটুকু এতটুকু থাকে আমাদের এতটুকু সুয়ের মাতার পানির মধ্যে যতটুকু পানি দেখা যায় এই পানিটা হলো দুনিয়ার জিন্দিগি দুনিয়ার হায়াত আর সারা পৃথিবীর যতগুলো পানি আছে সমস্ত পানিরগুলা গুলা জিন্দিগি আখেরাতের জিন্দিগি এক কথা যে জিন্দিগি শুরু আছে শেষ নাই বুঝেন নাই মনে কথা শুরু আছে কি নাই শেষ নাই এই জন্য আল্লাহ নবীজি বলেন ও আমার উম্মতেরা ও আমার উম্মতরা তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো কি করো কথা কথা বলেন বলেন কে কয়দিন করছেন মরণে কতদিন আমরা মরণকে স্মরণ করতে পারলাম এই জন্য আল্লাহ নবী বলেন তোমরা সর্ব সর্বসর্দায় মরার প্রস্তুতি গ্রহণ করো মৌতের প্রস্তুতি গ্রহণ করো কখন তোমার জন্য আজ চলে আসবে কখন তোমার জন্য এই মসজিদের খাতটা তোমার জন্য রেডি হয়ে গেছে কখন তোমার বাসের জারগুলা রেডি হয়ে গেছে কখন তোমার বাজারে কাপড়ের কাফনটা রেডি হয়ে গেল তুমি কি জানো না দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার তো কোনো সিরিয়াল নাই ও দুনিয়ার মানুষ যদি তোমরা যে অবস্থা চলাফিরি করতস্ত এ অবস্থা যদি আল্লাহ তালা তোমাদেরকে আজরাইল পাঠিয়ে দেয় তোমাদেরকে যদি মৃত্যুবরণ করিয়া কবরের মধ্যে নিয়ে যায় তোমরা আল্লাহর কাছে কি হিসাব দিবা হিসাব দিতে পারবেন হ্যাঁ হিসাব দেওয়া যাবে যে আমল আমাদের রে ভাই এই আমল ধারা আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা জান্নাতে যাইতে পারবে এমন কোন গ্যারান্টি কারো কাছে নাই আমল আমল যে পদের আমাদের এক নামাজ পড়ি চার অক্ট পড়ি না কথা ঠিক না বেঠি গোসল নাই